কীর্তি সেনন সম্প্রতি বলিউডের আলোচিত একজন তারকা যদি এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন সেই জন্য অবশ্যই অতি অল্প দর্শকদের মাঝে দর্শকপ্রিয়ত অর্জন করেন এই সুন্দরী অন্যদিকে আপনারা সকলে জানেন কীর্তি সেনন কাগামিতে দেখা যাবে গণপত পার্ট ওয়ান চলচ্চিত্রে সেখানে অবশ্য টাইগার শরফের বিপরীত অভিনয় করেছেন এই অভিনেত্রী যদিও অক্টোবর মাসের বিশ তারিখে চলচ্চিত্রটি প্রকাশে আসবে সেই জন্য অবশ্য সম্প্রতি এই চলচ্চিত্রের প্রমোশনের কাজ চলছে প্রেক্ষিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি সানুন জানিয়েছেন চলচ্চিত্রটির এক দৃশ্যের জন্য এই তারকাকে প্রচুর পরিমাণে কসরত করতে হয়েছে ফলে প্র্যাকটিস করার সময় এই তারকা অনেকবার হাতে ব্যথা পায় যদিও সে সকল কষ্টকে এই তারকা সেভাবে পাত্তা দেননি কেননা এই তারকা চেয়েছিলেন চলচ্চিত্রটিতে তিনি নিখুদভাবে অভিনয় করবেন সেই জন্য অবশ্য কীর্তি তার চরিত্রটির জন্য সকল ধরনের পরিশ্রম করতে রাজি ছিলেন অন্যদিকে আদিপুরুষ চলচ্চিত্রে কীর্তি সানুন দেখা যায় সবশেষ সেখানে অবশ্যই এই তারকার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে সেই জন্য অবশ্যই এই তারকা তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন প্রসঙ্গত সম্প্রতি কীর্তি সেননের হাতে বেশ কিছু কাজ আছে সেই প্রেক্ষাপটে এই তারকা খুবই শীঘ্রই তার আপকামিং চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করবেন কেননা বর্তমানে কীর্তি সেনন গণপথ চলচ্চিত্রের প্রমোশনালের কাজ করছেন সেই জন্য অবশ্যই সকল ধরনের শুটিং এর কাছ থেকে বিরত নিয়েছেন এই তারকা অন্যদিকে প্রতিটি তারকার মতো কীর্তি সেননকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে অবশ্যই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন সেই জন্য অবশ্য মাঝে মাঝে দর্শকদের কাছে সমালোচনার শিকার হয় যাই হোক সে সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করেন না সুতরাং জিনিত নিলেন কীর্তি সেনন গণপথ চলচ্চিত্রের জন্য কতটুকু পরিশ্রম করেছে সেটি অবশ্য সম্প্রতি জানিয়েছেন এই তারকা তাছাড়া বিষয় বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন আপডেট